আমাদের সরকার মহলে দায়িত্ব দিয়েছে, আমি তো বলবো এটা অ্যাকচুয়ালি আমার বলা ইচ্ছাও না, কিন্তু তাহলে বলতে হচ্ছে ওনাকে দায়িত্ব দিয়ে আমার একটাই দুঃখ, আমাদের টিএমসি ভাইরা বিগত দিন খুব কষ্ট করে খুব পরিশ্রম করে এই টিএমসি সরকারকে নিয়ে এসেছিল। একসময় আপনারা ভালো রকম জানেন ওই সরকার মহলে হচ্ছে টিএম সিপিএনের একটা হারমত বাহিনী, ওই সরকার মহলে সিপিএনের একটা হারমত বাহিনী হওয়ার পরে যখন এই পশ্চিমবাংলার বুকে যখন মানে সিপিএন ক্ষমতা ছিল তখন আমাদের ভাঙড়ের ভাইরা ভাঙড়ের যুবকরা তারা খুব কষ্ট করে খুব পরিশ্রম করে এই টিএমসি সরকারকে নিয়ে এসেছিলো। আজকে সরকারের কাজটা দেখো, সরকারের পরিষেবাটা দেখো, ছাড়া বিগত দিন টিএমসি পুরাতন টিএমসি ছিল তাদের এক ধরে ধরে ছুঁড়ে ফেলে যাচ্ছে গঙ্গার ওপার, আর ছাড়া অন্য অন্য দলে ছিল যারা খেয়ে এসেছিল তাই তাদেরকে সেই জায়গায় তুলে দাঁড় করাচ্ছে। আপনারা নিজেরা নিজের ভাই ভাবুন, আমরা কীভাবে একসময় আমরাও টিএমসি করেছি, আমরাও খাটাখাটি করেছি, কিন্তু আজ আমরা মনের দুঃখ মনের কষ্ট তারণায় আজ আমরা আইএসএফ করতে বাধ্য। আমরা নিজের থেকে এমনি করছি না, বাধ্যতামূলক করছি। কেন এই যেরকম আমরা দুদিন আগে শুনছি, একদিন আগে শুনতে পাচ্ছি যে সরকার মোল্লাকে এখানকার দায়িত্ব দিয়েছে, তাহলে এখানে যে যারা এতদিন ধরে যে কষ্ট করলো যে মানে মেহনত করলো সেই মানুষগুলোর স্থানটা কোথায়? প্রতিটা মানুষের তার ভালোভাবে নিজের গণতান্ত্রিক অধিকারে প্রয়োগ করতে পারে, সমস্ত কাজের দিক থেকে মানুষ যেন মানুষ হিসেবে মানুষের কাজ করতে পারে, সে যে কোনো কাজ হোক, যে কোনো রাজনীতি হোক, যে কোনো বিষয় হোক, সবাই যেন সবার ভালো রকম ভেবে নিজে নিজের মতামত প্রকাশ করতে পারে। এই নয় যে আমি আমার মতামতটা আমার কণ্ঠকে টেপে রাখবে, আমি আমার মত প্রকাশ করতে পারবো না, এটা কি ভুল ধারণা? গণতান্ত্রিক রাষ্ট্র হয় গণতান্ত্রিক দেশ, আমাদের যে যার মতন অধিকার আছে যে যার মতন বক্তব্য রাখতে পারে, তবে একটা কি বক্তব্য সবাই রাখতে পারে, তবে গণতান্ত্রিক পক্ষে যে বক্তব্য রাখে সেটাই ভালো হবে আমার মতে বলে। তবে এই কি আর একটা জিনিস বোঝায় সমস্ত মানুষকে বলতে চায়, তোমরা নিজেরা নিজেদের দেখো নিজেদের শান্তির বার্তা, তোমরা যেটাই ভালো বুঝবে সেটাই তোমরা করবে, এছাড়া যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে বোঝান দেখো ভাই আমরা একসঙ্গে নিজে বেশি পাশাপাশি বাস করি, সকাল হলে মুখ দর্শন আমাদের, আমরা কেউ কোনো অশান্তি কেউ কোনো মানে ঝুট ঝামেলা পা দিতে চাই না, আমরা সবাই মিলে তো ভিবে শান্তির পক্ষে বাস করতে চাই, শান্তিভাবে থাকতে চাই ভাঙড়ের বুকে। কেন দিনের শেষে সব আমরা ভাই ভাই, দিনের শেষে আমরা একবার ভাই ভাই, আমরা সেই সব মিলেমিশে থাকতে চাই। তোমার যেটা পছন্দ হয় তুমি করো, আমার যেটা পছন্দ হয় আমি করবো, এইটা নিয়ে কোনো দল কোনো মতামত না হয় ছাড় কর্ম হিসেবে সে করতে পারে। যেমন রুসলিয়ে খানা, আমার কি খাবো কি পরবো কি মাখবো আমার ইচ্ছা, আমি কি রাজনীতি করব কি করবো না আমার ব্যক্তিগত ব্যাপার, এই হিসেবে বলছি এইসব নিয়ে কোনো ঝুট ঝামেলা না হয়, সবাই যে শান্তিভাবে চলতে পারে তার জন্য আমাদের এই পোস্টার।